সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। হ্যালো বন্ধুরা, স্টে বিউটি উইথ আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। কাবাব চিনি, এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত থাকলেও এর গুণ বা উপকারিতাগুলি সম্বন্ধে অনেকেই পরিচিত নয়। অনেকে তো আবার গোলমরিচ এবং কাবাব চিনি দুটিকে একই জিনিসই ভেবে থাকেন, তবে তা একদমই ভুল ধারণা। কাবাব চিনি, যা চিনির মতন দেখতে নয়, এটি একটি ফল যা গোলমরিচের মতন দেখতে হয়, কিন্তু গোলমরিচ নয়। কেবল এর একটি সাইডে একটি কাঠির মতন ছোট্ট অংশ থাকে। এটাকে অনেকে শীতল চিনিও বলে থাকেন, কারণ এটি মুখে দিয়ে চেবানোর সাথে সাথে একটা ঠান্ডা অনুভূতি হয়। এই কাবাব চিনির কেবলমাত্র দুটি দানা রোজ যদি খেতে পারেন তাহলে শরীরের বিভিন্ন অঙ্গকে শক্তিশালী করে তুলতে এটি বিশেষভাবে সাহায্য করে থাকে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, এই কাবাব চিনি রোজ যদি দুটো করে খাওয়া যায় তা আমাদের শরীরের কি পরিবর্তন ঘটায় এবং এর উপকারিতাগুলি বা কত সে বিষয়ে। এর সবচেয়ে বড় উপকারিতা হলো ছেলেদের নপুংসতা, ধাতু দোষ, স্বপ্নদোষ প্রভৃতি রোগকে গোড়া থেকে নির্মূল করে দেয় এটি। এই কাবাব চিনির সঙ্গে অশ্বগন্ধা, শতাবরী, বংশলোচন, কঞ্চির বীজ, পিপুল, সুঁট এবং সাদা মুসলি 10 গ্রাম করে নিয়ে তা একত্রে গুঁড়ো করে নিতে হবে এবং 1 কাপ গরম দুধের মধ্যে এর 1 চামচ গুঁড়ো এবং মিছরির 1 চামচ গুঁড়ো মিশিয়ে রোজ সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পান করতে হবে। তাহলে এই সমস্যাগুলি গোড়া থেকে দূর হয়ে যাবে। এর সাথে সাথে এটি পুরুষের বীর্যকে গাঢ় এবং যৌনশক্তিকে বৃদ্ধি করে থাকে। 2, অনেকের প্রস্রাব পরিষ্কার হয় না, ব্যথা বা জ্বালা পোড়া হতে থাকে এবং কারো থেমে থেমে প্রস্রাব হয়। তারা যদি একটি পাত্রে গরম জলের মধ্যে কাবাব চিনি দিয়ে ফোটান এবং সেটি 15-20 মিনিট রাখার পরে ঠান্ডা হয়ে গেলে সেটির সঙ্গে 5 ফোঁটা চন্দনের তেল এবং 1 চামচ মিছরি মিশিয়ে পান করতে পারেন, তাহলে এই সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে এবং যাদের প্রস্রাব পরিষ্কারভাবে হয় না তাদের প্রস্রাব পরিষ্কার হবে। 3, পুরনো সর্দি কাশি থাকলে বা অনেক পুরনো কফ বুকেতে জমে থাকলে তারা 1 গ্রাম কাবাব চিনির গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে দিনে 3 বার করে চেটে খান, কফ পুরোপুরি বেরিয়ে যাবে এবং সর্দি কাশির সমস্যাও নির্মূল হয়ে যাবে। 4, অনেকের মুখে খারাপ দুর্গন্ধ হয়, এছাড়াও ছাল ওঠা, জিভেতে হলুদ স্তর জমে যাওয়া এবং মাড়িরও বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। তারা যদি এর 2টি দানা মুখে নিয়ে চিবিয়ে তার রসটি রাখতে পারেন তাহলে এই মাড়ির সমস্যা দূর করার সাথে সাথে মুখের দুর্গন্ধ, ছাল ওঠা, জিভে হলুদ স্তর জমে যাওয়া প্রভৃতি সমস্যাকে একদমই সারিয়ে দেবে। 5, অনেকেরই ঋতু পরিবর্তনের সময় গুমা গুমা জ্বর হয় বা অনেকের জ্বর লেগেই থাকে। তারা যদি গরম জলের মধ্যে কিছুটা কাবাব চিনির গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন এবং সেটি যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন তাহলে এই জ্বর সেরে যাবে এবং এই ঋতু পরিবর্তনের সময় যে জ্বর ভাব হয় তাও কখনো হবে না। এছাড়াও এইভাবে পান করার মাধ্যমে আপনার পেটের সমস্যাও পুরোপুরি সেরে যাবে। 6, অনেকের চোখে বিভিন্ন সমস্যা থাকে, এছাড়াও অনেকের চোখে ঝাপসাও দেখেন। এই কাবাব চিনি নিয়মিত খেলে তাদের চোখের যদি বৃদ্ধি হওয়ার সাথে সাথে চোখের বিভিন্ন সমস্যাও গোড়া থেকে দূর হয়ে যাবে। 7, অনেকের সর্বাঙ্গ বা কণ্ঠস্বর চাপা হয়ে থাকে, বিশেষ করে যারা গান করেন তাদের মাঝে মাঝে গলা বসে যায়। তারা যদি রোজকার কাবাব চিনি খেতে পারেন তাহলে তাদের কণ্ঠস্বর পরিষ্কার হবে এবং এই গলা বসে যাওয়ার সমস্যাও দূর হয়ে যাবে। এই সব সমস্যা ছাড়াও রোজকার কাবাব চিনি খেলে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, পুরনো মাথা ব্যথা রয়েছে, গনোরিয়া বা মূত্রনালীর বিভিন্ন সমস্যা, গলা ব্যথা বা টনসিলের সমস্যা রয়েছে, এছাড়াও যাদের পাথর হওয়ার সমস্যা লেগেই থাকে, তারা এই রোজকার যদি কাবাব চিনি খেতে পারেন তাহলে আপনারা এই সব সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবেন। অনেকেরই রান্নাঘরে বিভিন্ন মশলা থাকে, এমনকি গোলমরিচও পর্যন্ত থাকে, কিন্তু সেই জায়গায় এই কাবাব চিনি থাকে না। কিন্তু এই কাবাব চিনিকেও আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারেন, যা খাবারে অনেকটাই স্বাদকে বৃদ্ধি করবে এবং আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে বিশেষভাবে সাহায্য করবে। বিশেষ করে এটি এমন একটি জিনিস যা শরীরকে জীবনী শক্তিতে সতেজ এবং ভরপুর করে তোলে, যা আপনি না খেলে কখনোই বুঝবেন না। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।